আমরা এসেছি বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী গমনাগমনের বিভিন্ন বিষয় আপডেট জানাতে। ইতিমধ্যে চালু হয়েছে ই পাসপোর্ট, ইলেকট্রোনাল পাসপোর্ট। নতুন বছরের শুরুতেই চালু হতে যাচ্ছে ই পাসপোর্ট ও ভিসা। বিশ্ব অভিবাসন দিবসে ই পাসপোর্ট ও ভিসার চালুর বিষয়ে আভাস দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তারা। ইলেকট্রোনাল ভিসার সমাদৃত রয়েছে সারা বিশ্বব্যাপী। চলুন এবার বিস্তারিত শুনে আসি কোন কোন ভিসায় যাওয়া যাচ্ছে ভারতে। বেনাপোল ও পেট্টাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে যেতে পারবে কারা, রয়েছে কি কি নির্দেশনা ও নিয়মকানুন, জানাবো আমরা। শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এখনই। ভারতে মেডিকেল স্টুডেন্ট ও বিজনেস ভিসায় যাওয়া যাচ্ছে ভারতে, তবে থাকতে হবে করোনা সার্টিফিকেট, দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট ও পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা, এবং আকাশপথে যাওয়া পাওয়া ভিসায় যাওয়া যাবে না বাইরোডে। আর যে বর্ডার উল্লেখ থাকবে সেই বর্ডার ছাড়া অন্য কোনো বর্ডার দিয়ে যাওয়া যাবে না। অপরদিকে ভারতের পাসপোর্ট যাত্রীরা বিজনেস ভিসায় পাচ্ছেন এক বছরের মেয়াদ, সপ্তাহে দুবার আসতে পারবেন বাংলাদেশে, সারতে পারবেন ব্যবসা ভ্রমণসহ কর্মস্থলের প্রয়োজনীয় কাজ। এদিকে বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা বিশেষ করে বিজনেস মেডিকেল ভিসায় মেয়াদ পাচ্ছেন 3 মাস, যেতে পারবেন একবার, থাকতে পারবেন 1 মাস। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশি বিজনেস ভিসা পাওয়া পাসপোর্ট যাত্রীরা। 3 থেকে 5 বছরের জন্য ভিসা পাওয়া বাংলাদেশি প্রকৃত ব্যবসায়ীদের করোনাকালীন সময়ের অজুহাতে পূর্বের ভিসা বাতিল করা হয়েছে। আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ওয়ান টাইম ভিসা পাওয়ায় হচ্ছেন ক্ষুব্ধ। চুক্তি পণ্য দেখা সহ বিভিন্ন কাজে ভারত ও বাংলাদেশের মধ্যে একাধিকবার যাতায়াত করতে হয় আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টদের। ভারতীয়রা, ভারত থেকে আসা অনেক কথিত ব্যক্তিরা 1 বছরের জন্য বিজনেস ভিসায় একাধিকবার বাংলাদেশে যাতায়াত করতে পারছেন, তবে বাংলাদেশিরা হচ্ছেন বৈষম্যের শিকার, আর্থিকভাবে হচ্ছেন ক্ষতিগ্রস্ত, ফলে বাড়ছে হয়রানি ও দুর্ভোগ। বন্ধুপ্রতিম রাষ্ট্রের কাছে বিজনেস ভিসায় সমতা আনার দাবি আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন সহ ব্যবসায়ীদের। করোনা সংক্রমণ বাংলাদেশ ও ভারতে বিস্তৃতি লাভ করায় সীমান্ত বন্ধ ঘোষণা করে দুদেশের সরকার, জারি করা হয় বিশেষ নির্দেশনা। বাংলাদেশে প্রবেশে এনওসি ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়। সন্দেহভাজন যাত্রীদের কোয়ারেন্টাইন থেকে করা হয় পরীক্ষা, পজিটিভ হলে পাঠানো হয় কোয়ারেন্টাইনে। তবে ভারত প্রবেশের পর করোনাকালীন সময়ে কোনো যাত্রীকেই সীমান্তে থাকা লাগত না কোয়ারেন্টাইনে। করোনা শিথিলের পর পাল্টে গেছে বেনাপোল পেট্টাপোল দিয়ে যাত্রী পারাপারের চিত্র। ভারত ফেরা সন্দেহজনক যাত্রীদের করা হচ্ছে করোনা পরীক্ষা। আধুনিক থার্মাল স্ক্যানে সব যাত্রীকেই পরীক্ষা করা হচ্ছে তাপমাত্রা। ভারতের পেট্টাপোলেও সন্দেহজনক যাত্রীকে করা হচ্ছে করোনা পরীক্ষা, নেওয়া হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, তবে দুপার সীমান্তেই যাত্রীদের থাকা লাগছে না কোয়ারেন্টাইন। দুদেশে সংক্রমণ ধীরে ধীরে কমে আসায় শিথিল করা হয় অনেক নির্দেশনা, চালু করা হয় ভ্রমণ ভিসা। আকাশপথে ট্যুরিস্ট ভিসা চালু হলেও স্থলপথে পর্যটন ভিসা চালু থমকে রয়েছে। নতুন ধরন অমিক্রন সংক্রমণ ধীরে ধীরে বৃদ্ধি পায়। বেনাপোল, দর্শনা, ভুমরা সহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে পর্যটন ভিসা চালু স্তম্ভিত হয়ে পড়েছে। তবে সংক্রমণ কমলে আগামী নতুন বছরের যে কোনো সময়ে এ ভিসা চালুর সম্ভাবনা কথা জানিয়েছেন দুদেশের দপ্তরের সংশ্লিষ্টরা। সাথে থাকবেন আমাদের, পাসপোর্ট ভিসা ও যাত্রী গমনাগমনে আপডেট খবর জানাবো আমরা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের আলোকচিত্র আপনাদের পছন্দ হলে লাইক ও কমেন্টস করে জানাবেন আপনার মতামত, শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যকে দেখার।